ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شغل زمن خلفر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد. حجر میں شجر میں تیری رنگ ابو آتی ہے جدھر ہی دیکھتا ہوں ادھر تو ہی تو ہے. اللہم صل علی سیدنا مولانا محمد وعلى مولانا محمد. محترم حاضرین আজকের সাতপুর কর্তৃক আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত উলামায়ে কেরাম দ্বীনদার পরহেজগার ইমানদার ভাই পর্দার আলে মা ও বোনেরা, আমি আমার অন্তরে অন্তরে স্থল থেকে সালাম ও মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার শুনতেছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখানে যে মালিক আমাদেরকে এখানে বসাইছেন তাতে আমরা খুশি না বাজার? এখানে বসার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আরশের ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকে সকলের জন্য। সুবহানাল্লাহ। এই মজলিসে বসার জন্য কিয়ামতের দিন আমাদের যদি কোনো আমল যদি কাজে লাগে তাহলে আমাদের আজকের এই বসার জন্য কয়েক ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা বসার জন্য ওই দিন কিয়ামতের দিন আল্লাহ রসুলের আখরি পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফায়াত নসিব হতে পারে। সকলে বলে সুবহানাল্লাহ। এজন্য আরেকবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া প্রেরণ করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এজন্য তিনি কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. قل هو الله أحد الله رب العالمين تنياك من غادتيو الله الصمد تعرف
তার কোন মুখাতে কারো মুখাপেক্ষী নন আমরাই তার মুখাপেক্ষী লামিয়ালি দোয়ালান দেওয়ালার তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি ওলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তার কোন সমকক্ষ নেই তার কোন সমতুল্য নেই এজন্য মুহতারাম হাজিরিন চারিদিকে আমরা যা কিছু দেখছি যা কিছু বিরাজমান সব কিছুই মাখলুক আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন গ্রহ সূর্য তারা সব কিছু গাছপালা সব কিছুই অস্থায়ী চিরস্থায়ী বলতে কিছুই নেই যদি চিরস্থায়ী হতো তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী প্রেরণ এবং রাসূল প্রেরণের কোনো কারণ নেই তিনি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি এক এসব শুধুমাত্র নিতান্ত স্বল্পনার জন্য সৃষ্টি করা হয়েছে মানব দানব গ্রহ নক্ষত্র এক কথায় অনাবস্থ অনস্তিত্ব থেকে যিনি অস্তিত্ব দান করেছেন তিনি ওই আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা এজন্য সূরাতুল মুমিনুনের 62 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন ذلكم الله ربكم خالق كل شيء لا إله إلا هو أنا يؤفكون تني تمادر بلون كرتا تني تمادر سشتي كرتا لا إله إلا هو تني سرقون وبشوني أنا يؤفكون طيب تراك وطيب يبرانتو حصو زيني أي بشو زبط سشتي كلين পুরো সৃষ্টি কোনকে যিনি সৃষ্টি করলেন তিনি তার একক নিয়ন্ত্রণে সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন এই নিয়ন্ত্রণের ভিতরে কোনো সংঘাত নেই কোনো বিরোধ নেই কোনো বিশৃঙ্খলা নেই যিনি সৃষ্টি করেছেন তিনি ওই আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে দেখা যায় না তাকে স্পর্শ করা যায় না শুধুমাত্র তারাই দেখতে পারে যারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মুমিন মুমিনাত বান্দা বান্দি হয়ে যায় আমি আগে বলেছি দুনিয়াটা হলো অস্থায়ী আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন এজন্য সূরাতুল আর রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র জিনে থাকবেন তিনি ওই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের চোখের সামনে যদি কোনো কিছু না দেখি তাহলে আমরা তাকে বলি না যে এর কোনো অস্তিত্ব নেই কিন্তু অনেক কিছু আছে আমরা দেখি না কিন্তু এর অস্তিত্ব আছে যেমন আমাদের আমাদের শরীরে বাক শক্তি আছে দেখা যায় না কিন্তু এর অস্তিত্ব আমরা বিশ্বাসী আমাদের দৃষ্টিশক্তি আছে দেখা যায় না কিন্তু এর অস্তিত্বে আমরা বিশ্বাসী আমাদের শ্রবণ শক্তি আছে দেখা যায় না এর অস্তিত্বে আমরা বিশ্বাসী তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের ভিতরে মেইন যে অপশনটা তৈরি করে দিয়েছেন যাকে বলা হয় রূহ যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে চলাফেরা তৌফিক দিয়েছেন এই রোহ থাকার কারণে আমরা হাঁটাচলা করি কাজকর্ম করি হাত পা নাড়াচাড়া করি পৃথিবীতে কত বিজ্ঞানী কত মানুষ কত কিছু আবিষ্কার করলো কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু আবিষ্কার করতে পারলো না যে ভিতরে শরীরের ভিতরে যে মেইন যে অপশনটা রয়েছে রোহ তাকে দেখতে পারে অনেক কিছু আবিষ্কার করেছে লোক লিভার দেখা যায় হৃৎপিণ্ড দেখা যায় কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু আবিষ্কার করতে পারলো না রোহ দেখতে পারে কিন্তু আমরা এতে বিশ্বাসী যে রূহটা আমাদের শরীরতে জুড়ে আছে তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন এর আসমান হলো মাথা এর জমিন হলো পা ভিতরে যা কিছু আছে সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ যে মহাশক্তি একে টিকিয়ে রেখেছে তিনি ওই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এজন্য সূরাতুল বাকারা 115 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন رب المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله رب المشرق والمغرب فبسم جدك تكاو شدك الله رب العالمين تني أسير فأينما تولوا فثم وجه الله إبرا بشزو غتر زوتو ماتي أسير شعب ماتي كي الله رب العالمين تاكي شزدك ورزو زايد أمز بانية دي أسير জোরে বলে সুবহানাহু ওয়া তাআলা
কত কত মানুষ কত কত কাফের তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নেই এটা হলো প্রকৃতির লীলা খেলা কিন্তু তারা হলো কাফের তারা হলো নাস্তিক এর জন্য তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নেই এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এসে আসছে আবু জাহেল আবু লাহাব এরা এদের থেকে এসেছে ফিরাউন হামান কামান এদের কাছ থেকে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুশরিকের পথে যেন না দেয় সকলে বলে আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু